হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা। আজ আমরা এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কিছু বিমানের ওঠানামার দৃশ্য দেখার জন্য, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে একটি বিমান সরাসরি রানওয়ে থেকে ডাইরেক্ট টেক্সওয়েতে ঢুকে গেছে। টেক্সওয়ে দিয়ে অ্যাপ্রোন হয়ে বোর্ডিং ব্রিজে চলে যাবে। ঠিক এভাবেই প্রতিটি বিমান নামছে এবং বোর্ডিং ব্রিজের দিকে চলে যাচ্ছে। যেমন এটি ক্যাথে প্যাসিফিক কার্গো, সেটিও ঠিক একইভাবে চলে যাচ্ছে রানওয়ে থেকে ট্যাক্সি দিয়ে অ্যাপ্রোনের দিকে, বোর্ডিং ব্রিজে গিয়ে মালামাল কার্গো ব্লেজে গিয়ে মালামাল নেওয়া হবে। এরপরে আরেকটি চলছে পর্যায়ক্রমে, এইভাবেই 9টি বিমান 13টি বিমান ওঠানামা করবে। 12টি বিমান ল্যান্ডিং ভিডিও আছে এবং একটি টেক অফের ভিডিও আছে, শেষে দেখতে পারবেন। তো বন্ধুরা, এভাবেই নিত্য নতুন কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি সবসময়। আপনারা অবশ্যই দেখে থাকেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবং আপনাদের চেষ্টায়, অনুপ্রেরণায় আমি আজ এতদূর এসেছি এবং চেষ্টা করবেন, আমি আপনাদের কাছে আশাবাদী। আমাকে আরও কিছু দূর যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অনুপ্রেরণা আমার প্রয়োজন। বন্ধুরা, এইভাবেই এখন যাচ্ছে কাতার এয়ারওয়েজ, সেটাও ট্যাক্সি দিয়ে রানওয়ে থেকে ট্যাক্সি দিয়ে এসে এখন বোর্ডিং ব্রিজে দিয়ে যাচ্ছে। এভাবেই একটির পর একটি বিমান এভাবেই যায়, প্রধানত রানওয়ে থেকে নেমে ট্যাক্সি হয়ে বোর্ডিং ব্রিজের দিকে চলে যায়, যেখানে গিয়ে যাত্রীরা নেমে টার্মিনালে গিয়ে তাদের মালামাল নিয়ে গন্তব্যস্থানে চলে যাবে। তো বন্ধুরা, আমি আজ বেশি কথা বলব না, ভিডিওটি আপনারা একের পর এক দেখতে থাকুন। এবং রিকোয়েস্ট করব, যারা নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন। আর পুরাতন বন্ধুরা তো অবশ্যই বলবেন না, লাইকের সঙ্গে একটু করে কমেন্টস দিয়ে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং আপনাদের জন্য আরও নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হব, এই অনুপ্রেরণা যোগাবেন নিশ্চয়ই বন্ধুরা। এটি আপাতত চলছে ফার্স্ট এবং সেকেন্ড টার্মিনালের, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেখানেই বিমান ওঠানামার কাজগুলো আপাতত চলছে। আগামী 7ই অক্টোবরে তৃতীয় টার্মিনালের আংশিক কিছু উদ্বোধন হবে, যেখানে কিছু হয়তো বা বিমান ওঠানামা করতে পারবে। এবং পূর্ণাঙ্গ শেষ হতে হতে পুরো 24 সালই লাগবে, তারপর অনেক বিমানই এই এয়ারপোর্টে ওঠানামা করতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।